খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম করোনা আক্রান্ত পাঁচ জনকে বাংলাদেশে রেখেই চলে গেল দক্ষিণ আফ্রিকা নারী দল এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন দলের পাঁচ ক্রিকেটারকে রেখে দেশে ফিরে গেছে দক্ষিণ আফ্রিকা নারী দল আজ মঙ্গলবার ভোর চারটা সতেরো জনের বহর রওনা দিয়েছে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে বাকি পাঁচ জন যাবেন পরে কেন দলের পাঁচ ক্রিকেটারকে রেখে চলে গেল দল অনেকেরই হয়তো কারণটা জানা হয়ে গেছে প্রোটিয়া নারী সফরের শেষ সময়ে এসে সোমবার করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন দলটির পাঁচ ক্রিকেটার তারা আইসোলেশন শেষ করে তবেই বাংলাদেশ ছাড়তে পারবেন এমনিতে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের দেশে ফেরার কথা ছিল চোদ্দ এপ্রিল কিন্তু বাংলাদেশে এদিন থেকে কঠোর লকডাউনের ঘোষণা আসায় একদিন আগে অর্থাৎ এপ্রিল সফরকারীদের পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় প্রসঙ্গত বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত আটাশ মার্চ বাংলাদেশ সফরে আসে দক্ষিণ আফ্রিকা সিরিজের একমাত্র ভেনু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়ায় ওই দিনই ঢাকা থেকে তারা সরাসরি সিলেট আসেন আফ্রিকার নারী দল ওঠে সিলেটের পাঁচ তারকা মানের হোটেল রোজ ভিউয়ে এ হোটেল নারী আগ দল পেয়েছে ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর গত আটাশ মার্চ সিলেটে তারা প্রথম কোভিড টেস্টে রেজাল্ট নেগেটিভ আসে এরপর উনত্রিশ থেকে একত্রিশ মার্চ এই তিন দিন তারা টিম হোটেলে কোয়ারেন্টাইনে থাকেন কোয়ারেন্টাইন শেষে একত্রিশ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় দফার কোভিড টেস্টেও তারা সবাই নেগেটিভ হন দুই দফা কোভিড টেস্ট শেষে এক থেকে তিন এপ্রিল পর্যন্ত অনুশীলন শেষে চারটি ওয়ান ডে খেলে দুই দল দুই ম্যাচ হাতে রেখেই এই সিরিজটি জেতে বাংলাদেশ নারী ইমার্জিং দল তেরো এপ্রিল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি না খেলে লকডাউনের কারণে তেরো এপ্রিল বিমানের ফ্লাইট ধরার কথা ছিল দক্ষিণ আফ্রিকা দলের নারীদের আর সে অনুযায়ী বারো এপ্রিল তৃতীয় দফায় কোভিড টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন তারা